আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে সুস্থ শরীরে ঈদুল আজহার নামাজ পড়ার জন্যে মসজিদে আসার বসার জন্য তৌফিক দান করলেন। সেজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতু শুকুর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। ঈদুল আজহার দিনে সবচেয়েতে বড় আমল হলো, সবচেয়েতে বড় নেকের কাজ হলো কুরবানি করা। সুবহানাল্লাহ, আমরা যারা কুরবানি করবো এটা সবচেয়েতে বড় নেকের কাজ হলো এটা। এজন্য এই কুরবানি আমরা করব। আমার পূর্বে মাওলানা আব্দুল্লাহ আল হাজী সাহেব অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, আমরা সেই কুরবানি কীভাবে করব, আমাদের নিয়তকে খালেস করতে হবে। সবচাইতে বড় কুরবানি হলো মনের কুরবানি। মনের কুরবানি যদি আপনি না করেন, পশু কুরবানি দিলে সেই কুরবানি হবে না। এজন্য মনের কুরবানি দিতে হবে। মনের কুরবানি কি? আপনি বিশাল বড় একটা গরু ক্রয় করলেন, কুরবানি দিবেন, মনের মধ্যে একটু এটা আসে যে আমি আমার গরুটা এই মহল্লার মধ্যে সবচেয়েতে বড়, এই যে মনের মধ্যে একটা ফখরতা, এটা কুরবানি দিতে হবে। কীভাবে কুরবানি দেবেন? মনের সাথে যুদ্ধ করতে হবে, যে আমার মনে বলতেছে যে আমি সবচেয়েতে বড় গরুটা কুরবানি দিতেছি, এই যে একটা অহংকার, এই যে মনের মধ্যে একটা উদ্বেগ, এটা কুরবানি দিতে হবে। এভাবে যে না, আমি তো সেটা অহংকারের জন্য দেইনি, সেটা তো কাউকে দেখানোর জন্য দেইনি, এটা তো একমাত্র আমার আল্লাহর জন্য আমি কুরবানি করতেছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম বলেন, ইন্না সলাতি, হে আমার প্রভু, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়ামাহায়া আমার হায়াত, ওয়ামামাতি আমার মৃত্যু, লিল্লাহি রব্বিল আলামিন। যিনি বিশ্ব জগতের প্রতিপালক, তার জন্য আমার কুরবানি, আমার নামাজ, আমার হায়াত, আমার মত একমাত্র বিশ্ব প্রতিপালকের জন্য। তাহলে আমি কুরবানি দিচ্ছি কার জন্য? কুরবানি দিচ্ছি আল্লাহর জন্য, কুরবানি দিচ্ছি আল্লাহর হস্তে, কুরবানি দিচ্ছি আমি আমার নামে নয়, আমি আমার পক্ষ থেকে আল্লাহর হস্তে কুরবানি দিচ্ছি, আল্লাহর নামে কুরবানি দিচ্ছি। অনেকেই বলে, হুজুর আমার নামে কুরবানি দিচ্ছি না, আপনার পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন। দিচ্ছেন কার নামে? আল্লাহর নামে। আপনার পক্ষ থেকে আল্লাহর নামে আপনি কুরবানি দিচ্ছেন। এই জন্য মনের নিয়তকে খালেজ করতে হবে। মনের মধ্যে যেন কোনোভাবেই এদিক সেদিক না আসে, যে গুস্ত খাওয়ার জন্য, শহরতের জন্য, এইগুলা সবার মন থেকে দূর করতে হবে। তাহলেই আমার কুরবানিটা, রক্তটা জমিনে পড়বার পূর্বেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুরবানিকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই নিয়তকে পরিপুক্ত করতে হবে। কারণ 1 লাখ 2 লাখ টাকা আপনি কুরবানি দিচ্ছেন, শুধু মনের একটু গরমিল থাকার কারণে, নিয়তের মধ্যে একটু কলুষতা থাকার কারণে আপনার 2 লাখ টাকার কুরবানিটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এখন থেকে মনকে পরিশুদ্ধ করতে হবে। আমি কুরবানি দিচ্ছি কাউকে দেখানোর জন্য না, কাউকে গুস্ত দেওয়ার জন্য না, নিজে গুস্ত খাওয়ার জন্য না, আমি একমাত্র আল্লাহর হস্তে কুরবানি দিচ্ছি। নিয়ত যদি আপনি করেন, আপনার কুরবানি তো চলে যাবে না, যাবে আপনার কুরবানি আপনি খাবেন, অসুবিধা নাই। আর কুরবানি করার অনেকেই প্রশ্ন করেছে, বিভিন্ন ধরনের প্রশ্ন করে, এই আপনার কুরবানির গোশত মাসালা হলো 3 ভাগ করে, 1 ভাগ সমাজে দেওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, 1 ভাগ নিজের জন্য রাখা। এখন কেউ যদি ছোটো একটা কুরবানি করছে, সেটা তার ফ্যামিলির মধ্যে এবং তার আত্মীয় স্বজনের মধ্যে দিলেই শেষ হয়ে যায়। এ অবস্থায় সে যদি সমাজে না দেয়, কোনো গুনাহ হবে? গুনাহ হবে না। তবে সমাজের হক আছে, আছে না? গুনাহ হবে না। আপনি যদি ইচ্ছা করেন, আপনি ছোটো কুরবানি দিচ্ছেন, আপনার ফ্যামিলি 50 জন ফ্যামিলি আছে আপনার আপনার আন্ডারে, গ্রামাঞ্চলে দেখা যায় এখনও এরকম 50 জন 60 জন এক ফ্যামিলিতে আছে, সে যদি একটা ছাগল কুরবানি দেয়, কী বলেন, এক ছাগল তো তার ফ্যামিলিতেই লাগে, লাগে না?
এমন ফ্যামিলির জন্য তার কুরবানির গোশত সে যদি সবটা নিজেই খেয়ে ফেলে কোনো অসুবিধা নাই, গুনাহ হবে না, কুরবানিও কবুল হবে। তবে আমাদের সমাজের মধ্যে বর্তমানে এই অবস্থা খুব কম, কারণ দেখা যায় ফ্যামিলির মধ্যে 7 জন 10 জন লোক 8 জন লোক কুরবানি দিয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি, এটা আপনাকে আল্লাহ পাক সুযোগ দিয়েছে, আল্লাহ পাক আপনাকে হ্যাঁ মেহরবানি করেছেন, আপনি 3টা 5টা কুরবানি করতেছেন। এই গোশতগুলা আত্মীয় স্বজনকে দেওয়া সমাজের হক আছে তাদেরকে দেওয়া। তবে আমরা অনেকেই যারা ওই ফকির আছে ঘরে ঘরে যায় তাদেরকে দেই, আর বিশেষ করে আশেপাশে অনেক মানুষ আছে যারা কুরবানি দেয় নাই। সমাজের মধ্যে মোটামুটি ভালো অবস্থানের ব্যক্তি কিন্তু টাকা পয়সার কারণে কুরবানি দিচ্ছে না, আমরা তাদের কোনো খবর নেই না। ওই ফকিরে তো প্রতি ঘরে ঘরে যাইতেছে, গোশত পাইতেছে। আবার এমনও লোক আছে যে সে কুরবানি দেয় নাই, কারো কাছে যাইতেও পারে নাই, বরং সে নিজে লজ্জিত। এই জন্য আপনার আশেপাশের এই লোকগুলিকে দেখে দেখে কে কুরবানি দিল না, কার ঘরের মধ্যে কুরবানি গোশত পাচ্ছে না, এটা একটু খোঁজখবর নিয়ে তাদের ঘরে কুরবানির গোশত পৌঁছে দেওয়া। কারণ সে আপনার দ্বারে আসবে না কুরবানির জন্য, তার সন্তানও আসবে না, কারণ সে ইজ্জত সম্মান একজন মানুষ, যে কোনো কারণে টাকা পয়সার সমস্যা হতেই পারে, এবার কুরবানি দিতে পারছে না। এই জন্য তার ঘরের মধ্যে কুরবানির গোশত পৌঁছে দেওয়া, যেন সেও এই কুরবানির গোশত খেয়ে হ্যাঁ আনন্দ উপভোগ করতে পারে। কথা বলেন ঠিক, এই জন্য এই খোঁজখবর নিতে হবে আমাদের পাড়া প্রতিবেশী। হুজুর কেবলা বয়ান করেছেন যে তুমি খাচ্ছ, তোমার পাড়া প্রতিবেশী খাচ্ছে না, খাবার পাচ্ছে না, তুমি খাবার হালাছাড়া করছো, আর তোমার পাড়ার প্রতিবেশী খাবারই পাচ্ছে না, তো তুমি কেমন মুসলমান হইলা, তুমি কেমন মুসলমান হইলা যে তুমি খাচ্ছ, তোমার পাড়া প্রতিবেশী, তোমার ঘরের মানুষ খাবার পাচ্ছে না, তোমার একই বাসার এক প্লাটে তুমি কুরবানি দিচ্ছ, তোমার আরেক প্লাটের মানুষ কুরবানির গোশত পাচ্ছে না, তো তুমি কেমন মুসলমান হইলা। খুব কঠিন কথা কিন্তু হুজুর কেবলার হ্যাঁ পাক জবানের বয়ান এটা, যে তুমি কেমন মুসলমান, তুমি তোমার আত্মীয় স্বজনের খবর নিতে পারলে না, তোমার আশেপাশে যারা আছে তারা না খায় তুমি খবর নিতে পারলে না। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত হলো তার আশেপাশে যারা আছে, তার পরিবার যারা আছে, পরিবারের পরে যারা আত্মীয় স্বজন আছে, যারা যার আছে পাড়া প্রতিবেশী আছে, তাদের খোঁজ খবর নেওয়া। আর কোরবানির গোশত 3 ভাগের, 1 ভাগ যেটা বললাম যে সমাজকে দেওয়া, আর 1 ভাগ হলো আত্মীয় স্বজনকে দেওয়া। এখন আমাদের সমাজের মধ্যে আত্মীয় স্বজন দেই কাদেরকে বেশি দেই, যারা কোরবানি দিছে তাদেরকে বেশি দেই, তারে একটা রান পড়ায় দেই, ও কোরবানি দিছে হওয়ার একটা রান পড়ায়, বা সমান সমান হয়ে গেল, তার মানে হলো 2 ভাগে আমার মধ্যে রয়ে গেল না। যে আত্মীয় স্বজন কোরবানি দেয় নাই তারে একটু বেশি করে দেও, যদিও সে তোমাকে উল্টা দিতে পারবে না, কিন্তু যে উল্টা দিতে পারবে তারে বড়টা দিলা, আর যে কুরবানি দেয় নাই তারে দিলা ছোটোটা, তাহলে তোমার উদ্দেশ্য তো ভিন্ন হয়ে গেল। কী বলেন, কথা ঠিক না? এই জন্য যারা কুরবানি দেয় নাই তাদেরকে একটু মাংস বেশি করে দিয়েন, যারা কুরবানি দিছে তো দিছেই, তারপরেও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেম করে দিয়েছেন সমস্ত আত্মীয় স্বজনকে দিবেন, 1 ভাগ তো আপনার আছেই, ওখান থেকে দেন, কোনো নিষেধ নাই। বাকি যারা কুরবানি দেয় নাই আপনার আত্মীয় স্বজনের মধ্যে তাদেরকে একটু বেশি করে দিয়েন, যেহেতু তারা কুরবানি দেয় নাই। আর এই কুরবানি জবার ক্ষেত্রে আলোচনা করা হয়েছে যে গরুর 4টা রগ আছে, এই 4টা রগের মধ্যে যদি 3টা রগ না কাটে তাহলে তার কুরবানি কবুল হবে না। সেই 4টা রগ অবশ্যই কাটতে হবে, 3টা রগ অবশ্যই কাটতে হবে। সেই 3টা রগের মধ্যে একটা হলো আপনার খাদ্যনালী, আর একটা হলো শ্বাসনালী, খাদ্যনালী একটা, শ্বাসনালী আর একটা, আর 2টা হলো 2 পাশের দিয়া 2টা শাহরগ থাকে, এই 2টা শাহরগও কাটতে হবে। তো এই 2টা শাহরগ অবশ্যই কাটতে হবে। আর সবচেয়ে উত্তম হলো যিনি কুরবানি দিবে সেই জবাই করবে, কারণ হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কুরবানি করেছিলেন, হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই তার সন্তানকে কুরবানি দিয়েছিলেন। এজন্য উত্তম হলো যদি আপনি কুরবানি করতে পারেন, দোয়াতগুলি পারেন না অসুবিধা নাই, বিসমিল্লাহ আল্লাহু আকবার এতটুকু তো পারবেন, এতটুকু যদি পারেন, আর যদি সাহস থাকে আবার কুরবানি জবর করতে যায় হাপটি লয়ে ভরে যায় না, যারা জীবনে করছেন না এরকম যেন না হয়। হ্যাঁ, যদি করতে পারেন, সাহস আপনার আছে বা আগেও করছেন বা আপনি পারবেন, তাহলে নিজের কুরবানি নিজেই কুরবানি দেওয়া, জবাই করা, এটা হলো সবচেয়ে উত্তম। এরপরে আরেকটা বিষয় হলো কুরবানি দেওয়ার পরে আমরা দোয়া করি, কি দোয়া করি, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন
وخليلك ابراهيم عليه الصلاه والسلام এখন জানা এই মাসলা আপনার জমির আছে এখানে যেটা আরবি ভাষা বলা হয় পাঁচ প্রকার জমির আছে নাহর মধ্যে পড়া হয় এই জমিরের একটু পার্থক্য করতে হবে যেমন আপনার গুরু আমি জব দিলাম এখন যদি কই আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি তাহলে বলতেছি কি হে আল্লাহ আমার কুরবানি তুমি কবুল করো আমার কুরবানি কবুল করো কুরবানি হলো আপনার দোয়া করলাম কি আমার হবে এটা হবে না এই দোয়াটা তাদের জন্য যারা নিজের কুরবানি নিজে কবুল জবাই করে তারাই দোয়াটা পড়বে এখন মনে করেন পাঁচজনের শরীকানা একটা কুরবানি দিলেন এই পাঁচজনের মধ্য থেকে একজন জবাই করতে জানে সে কুরবানি দিছে তাহলে দোয়া কি পড়বে দোয়া পড়বে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্না মিন্না মানে আমাদের পক্ষ থেকে আল্লাহ এই কুরবানিটা কবুল করে নাও আর যদি নিজে কুরবানি করে তাহলে কি বলবে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি আমার পক্ষ থেকে আল্লাহ আমার এই কুরবানিকে তুমি কবুল করে নাও এখন যিনি জবাই করলেন সেটার মধ্যে শরীক না তার গরুও না তাহলে দোয়া কি পড়বে এটার দোয়া হবে আল্লাহুম্মা তাকাব্বালহু মিনহুম কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলীলিকা ইব্রাহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাসলায় অনেকেই জানে না এখানে মিন্নির দ্বারা উদ্দেশ্য হলো আমি মিন্নার দ্বারা উদ্দেশ্য হলো আমরা মিনহুমের উদ্দেশ্য হলো হে আল্লাহ তুমি তাদের কুরবানি কবুল করো সুতরাং যারা যারা কুরবানি জবাই করবে যদি নিজেদের কুরবানি না হয় শরীকানা কুরবানি না হয় তাহলে এখানে একটা শব্দ পরিবর্তন করা লাগবে সেটা হলো আল্লাহুম্মা তাকাব্বালহু আল্লাহুম্মা হে আল্লাহ তাকাব্বালহু তুমি কুরবানি করো হু মানে এই জন্তুটাকে এই কুরবানিটাকে মিন্নি আমার পক্ষ থেকে এখানে মিনহুম হবে কী হবে মিনহুম তাদের পক্ষ থেকে কুরবানি করো আর যদি কুরবানি একটা হয় যেমন খাসি হয় বা একজনের নামে হয় তাহলে মিনহুম হবে এই মশালাটা আমাদের জানা থাকা লাগবে যাই হোক এরপরে ওই কুরবানির গোশত আপনার খাওয়ার ক্ষেত্রে কয়েকটা বস্তু আপনার খাওয়া যাবে না সেই গোশতগুলি সেই অংশগুলি আমাদের জানা লাগবে সেটা হলো আপনার খাওয়ার নিষেধ আছে যেই গোশতগুলা আটটা অংশ আছে আটটা এই আটটা অংশকে খাওয়া যাবে না এক নম্বর হলো পুরুষলিঙ্গ আপনার ষাঁড়গরুর যে পুরুষলিঙ্গ থাকে এই পুরুষলিঙ্গটা খাওয়া যাবে না স্ত্রীলিঙ্গ গাভী যদি হয় ওই স্ত্রীলিঙ্গ এটা খাওয়া যাবে না মূত্রস্থলী স্ত্রীলিঙ্গ একটা আর মূত্রস্থলী আরেকটা এই মূত্রস্থলী কী করা যাবে না খাওয়া যাবে না পিঠের হাড়ের মগজ অর্থাৎ গরুর পিঠের মধ্যে যে হাড়টা থাকে এই হাড়ের ভিতরে একটা মগজ থাকে এই মগজটাও খাওয়া যাবে না এটা হারাম মগজটা কি খাওয়া হারাম এরপরে অনেক গরুর চামড়ার ভিতর দিয়ে টিউমার থাকে অর্থাৎ চামড়ার ভিতরে কম একটু উঁচা থাকে এটা টিউমার বলা হয় এই টিউমারের গোশতটা খাওয়াও কি হারাম এই টিউমারের গোশতটাও খাওয়া যাবে না যদি গরু নাই কিন্তু শহরের যেই গরুগুলি আলহামদুলিল্লাহ আসে খুব ভালো গরু আসে তারপরেও যদি কেউ এরকম গরু কিনে থাকেন যে আমার গরুর পেটের মধ্যে আমার একটা চাকা আছে দেখা যায় এটাকে টিউমার বলা হয় এই টিউমারের গোশতটা খাওয়া যাবে না এরপরে আপনার অন্ডকোষ অর্থাৎ বিচি খাওয়া যাবে না পিত্ত একটা জিনিস আছে পিত্ত এই পিত্ত খাওয়া যাবে না প্রবাহিত রক্ত খাওয়া যাবে না যাই হোক সময় শেষ হয়ে গেছে এই জন্য এই জিনিসগুলি আমরা কী করবো খেয়াল রাখবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন এখন নামাজের কাইফিয়ত